রাজনৈতিক দাবিনামা দাবিনামা তৈরি করতে হয় সেটা আমরা জানি। আপনি যে দাফাটি 13 সনে সাত নম্বর ছিল, 2020 সনে এসে সেটাকে 1 নম্বরে কেন আনা হলো, এর মধ্যে কি চক্রান্ত আছে? তাহলে হেফাজতের আগের 7 দফা কি 6 দফা কি পূরণ হয়ে গেছে? পূরণ হয় নাই। তাহলে 6 দফাকে বাদ দিয়ে 7 দফাকে কেন আনা হলো? নিশ্চয়ই তার মধ্যে কোনো চক্রান্ত আছে। আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ জানাবো যে তারা সেই প্রশ্নের সুরাহা করবে যে কেন 7 নম্বর দফাকে হঠাৎ করে 1 নম্বর দফা বাড়ানো হলো। 2 নম্বর হচ্ছে, বাংলাদেশে ভাস্কর্য আছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য আছে, বিজয়ের ভাস্কর্য আছে, আমাদের সুপরিচিত স্বাধীনতা আছে, আমাদের বিজয় স্তম্ভ আছে।